নমস্কার, আপনারা দেখছেন নিউ টাইম ডিল কলকাতা। চ্যাম্পিয়ন্স এন্টারটেনমেন্ট হাউসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক মডেলিং ফটোশ্যুট। এই মডেলিং ফটোশ্যুট করা হলো দমদমের থ্রি স্টার স্টুডিওতে। এই মডেলিং ফটোশ্যুটে বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় মডেলরা উপস্থিত ছিলেন, সাথে ছিলেন মডেলিং জগতে নতুন পথ চলতে শুরু করা মডেলরা। এই মডেলিং ও ফটোশ্যুট আয়োজন করেছিল চ্যাম্পিয়ন এন্টারটেনমেন্ট। খুবই ভালো আছি শুভ বিজয়া। সো তোমার নাম আর কোথা থেকে আসছো? আমি অমৃতা চ্যাটার্জি অ্যান্ড আই এম ফ্রম কলকাতা। তোমার আজকে কি লুকস একটু ছিল বলবে? আমারটা ইটস নট কোয়াইট আ ব্রাইডাল লুক, বাট এটা মোর অফ আ রিসেপশন লুক অ্যান্ড আ পার্টি লুক। সো আই এম রিয়েলি হ্যাপি কি আমাকে মিস আনন্দিতা এত সুন্দর করে সাজিয়েছে, অ্যান্ড ডিজাইনারের পুরো জুয়েলারি অ্যান্ড শাড়ি আমি পরে রেখেছি যেটা আপনি দেখতে পাচ্ছেন, মিস কথা বৈদ্যার। সো আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট অ্যান্ড আই এম লুকিং প্রিটি বিউটিফুল আই থিঙ্ক। আজকে যে চ্যাম্পিয়ন এন্টারটেনমেন্টের সাথে কাজ করছো তো কেমন লাগছে? আমি আরিয়ান দার সাথে অনেক আগেও কাজ করেছি, সো আই এম রিয়েলি হ্যাপি দ্যাট আই এম ওয়ার্কিং উইথ হিম অ্যাগেন, সো লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ হিম মোর। তো কোন আপকামিং কি কাজ আসছে? আপকামিং তো এখন অনেক শ্যুট আসছে, তো এখন যেহেতু এই সবে পুজো গেল, আগমনীর তো অনেক শ্যুট হয়ে রেখেছে ইনফ্যাক্ট, আর এখন দিওয়ালি আসছে, তো দিওয়ালির জন্য আর অনেক শ্যুটে আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল কেমন আছো? ফার্স্ট অফ অল আমি ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? বিন্দাস। তোমার নাম আর কোথায় থেকে আসছো? আমার নাম রিমা দে, আমি যাদবপুর থেকে আসছি। এই যে আজকে প্রিন্স দার আর আনন্দার এই শ্যুটটা চলছে চ্যাম্পিয়ন এন্টারটেনমেন্টের, কেমন লাগছে আর কি লুকস আছে তোমার? আমার মেইনলি হলদি ব্রাইডালের একটা লুকস রয়েছে, আর আমি প্রিন্সের সাথে এটা আমার প্রথম কাজ, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম কাজ করার সময়। এখানে আসার পর থেকে দাদা যেভাবে গাইড করছে, পুরো শ্যুটটা অর্গানাইজ করছে, দেখে সত্যি খুব ভালো লেগেছে। দাদার সাথে ফার্স্ট কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে আমার। দেখো এই ইন্ডাস্ট্রিতে অনেকজন ফ্রডও হয়, ঠিক আছে, বাট যত আমরা দেখছি অনেক জায়গায় দেখি, যেমন এখানে প্রিন্স দা আছে, যে প্রিন্সের খুব ভালো রেসপন্স আসছে, অডিয়েন্স খুব সাপোর্ট করছে, এমনি যারা ফ্রড লোকদের থেকে কী করে পাচানো যায়? ওদেরকে পাস করবো তো কিছু বলবো না, যারা ফ্রড তারা নিজেরাও জানে তারা কীরকম, তার দাদার সাথে তাদের তুলনা করা উচিত নয়, আমি এটুকুই বলবো। একদম ওটাই নিয়ে আর একটা কোশ্চেন থাকবে, প্রিন্সরা তো অনেক জায়গায় কাজ করেছে, আর এখন রিসেন্টলি নতুন দিয়ে আবার রিনিউ স্টার্ট করছে, তো নিউ যারা অডিয়েন্স ওদেরকে কী বলবে? আমি এটাই বলবো, যারা নতুন মডেলস রয়েছো বা মুয়াজ রয়েছো যারা, তারা দাদার সাথে আরোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, কারণ দাদার যে শ্যুটস রয়েছে, যে ডিজাইনার রয়েছে আমাদের কথা দিই, সে ভীষণ পরিমাণে সাপোর্টিভ, আমাদের দাদাও ভীষণ সাপোর্টিভ। তোমরা এসো এখানে কাজ করো, ডেফিনেটলি তোমরা ভীষণ ভালো একটা প্ল্যাটফর্মে তোমরা ভবিষ্যতে দাঁড়াতে পারবে। এই যে বললে কথা দিয়ে ড্রেস নিয়ে কথা হলো, তো মেকআপ আর্টিস্ট তোমাকে যে আজকে সাজিয়েছে খুব সুন্দর, তো কেমন বন্ডিং হলো? ভীষণ ভালো বন্ডিং হয়ে গেলো ওর সাথে, তো আমি প্রচণ্ড কথা বলতে, মানে আমি সত্যি কথা বলতে ভীষণ টকেটিভ একটা মেয়ে, তো আমি প্রথম থেকে কথা বলছি ওর সাথে, ও আমার সাথে ভীষণভাবে কমিউনিকেট করছে, কমিউনিকেট করে মেকআপ, আর কমিউনিকেশন ছাড়া কোনো কিছুই পসিবল না, সেটা মেকআপ হোক বা যে কোনো ইন্ডাস্ট্রির কাজ। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল কেমন আছে? খুব ভালো লাগছে এখন অবধি এসে, পর থেকে সবাই খুব ভালো, খুব ফ্রেন্ডলি, খুব কোপারেটিভ। তোমার নাম আর কোথা থেকে আসছে? আমার নাম প্রকাশ সাহা, আমি মুকুন্দপুর থেকে এসেছি। এই যে তুমি আজকে কাজ করছো চ্যাম্পিয়ন এন্টারটেনমেন্টের সাথে, কেমন লাগছে টিমের সাথে কাজ করে? খুব ভালো, চ্যাম্পিয়ন এন্টারটেনমেন্ট হাউসের সাথে এই প্রথম কাজ আমার, প্রিন্স আরিয়ান দার আমাকে একটা কাজ করার সুযোগ দিল, আমি যদি সুযোগ পাই আবারও ওদের সাথে কাজ করতে চাই, আমি খুবই হ্যাপি, ভীষণ স্যাটিসফাইড। এই যে আজকে তোমাকে এত ভালো সাজানো হয়েছে মেকআপ, তো কি লুকস ছিল আর মেকআপ আর্টিস্ট তোমাকে কি সাজিয়েছে? আমার মেকআপ আর্টিস্ট শ্রেয়সী আমাকে একটা রাজস্থানি লুক দিয়েছে, আমি এক কথা ডিজাইনারের ক্লথ পরে আছি, একটা আউটফিট ভীষণ সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, আই এম ভেরি ভেরি হ্যাপি টু ওয়ার ইট। প্রিন্স দার সাথে আজকে কাজ করছো ফার্স্ট টাইম, তো কেমন বন্ডিংটা কেমন হলো?
খুবই ভালো, প্রিন্স দা তো ভীষণই ভালো। অ্যাজ অর্গানাইজার হিসাবে নয়, একজন দাদা হিসাবেই আমি কথা বলি ওনার সাথে। খুব ভালো, ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ কোঅপারেটিভ, খুব ভালো। যারা নিউ এই ইন্ডাস্ট্রি, নতুন, ওদেরকে কী বলবে? তোমরা সবাই এসো, এখানে অনেক অপরচুনিটিস আছে। তুমি নিজে ঠিক থাকো তাহলে সব ঠিক। তোমরা এগিয়ে এসো, আমরা আরও সবাই মিলে এই মডেলিংটাকে আরও একটা অনেক উঁচু জায়গায় আমরা নিয়ে যেতে চাই। তোমরা সবাই এগিয়ে এসো, কোনো ভয় নেই, কিছু নেই। তোমরা নিজেরাও স্যাটিসফাইড হবে, কাজ করে সবাই ভীষণ ফ্রেন্ডলি। তুমি নিজে ঠিক থাকলে সব ঠিক। ফার্স্ট অফ অল কেমন আছো? ভীষণ ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম রাইপাল, আমি আসছি হাওড়া আমতা থেকে। এই যে আজকে যে তোমার যে স্যুট, তোমার যে ড্রেসিং ছিল, এটা কী স্যুট ছিল তোমার? আমার লেহেঙ্গা স্যুট আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই কীরকম আমাকে দেখতে লাগছে। তো কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে আজকে শ্যুটটা করে। এখানে সবাই আমাকে খুব ভালো করে শিখিয়ে দিয়ে, আমার যেটা ভুল হচ্ছিলো সেটা ধরিয়ে দিয়েছে। সবাই খুব ভালো, আমার ভীষণ ভালো লেগেছে কাজ করে। এই যে চ্যাম্পিয়ন এন্টারটেনমেন্ট হাউসের সাথে কাজ করছো আজকে ফার্স্ট টাইম, তো কেমন এক্সপিরিয়েন্স হলো তোমার? আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এটা প্রিন্স দার সাথে আমার প্রথম কাজ, এর আগে আমি প্রিন্স দার সাথে একটাও কাজ করিনি। তো আশা করছি ভবিষ্যতে প্রিন্স দার সাথে আবার কাজ করবো, ভীষণ ভালো লেগেছে কাজ করে। এই যে সাথীদের ড্রেসটা, ড্রেস নিয়ে কী বলবে? ড্রেসটা তো খুব সুন্দর, প্রথমে ভাবছিলাম যে আমাকে পরে কীরকম লাগবে, কিন্তু তারপরে দেখতে পেয়েছি আমাকে ভীষণ ভালো লাগছে। আমার নিজেরই আমাকে খুব ভালো লেগেছে এই ড্রেসটা পরে। যারা নিউ নিউ এ ইন্ডাস্ট্রিতে, ওদেরকে কী বলবে? ওদেরকে বলবো যে আশা রাখো, চালিয়ে যাও, একদিন তোমার স্বপ্ন পূরণ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল প্রিন্স, কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো তোমরা জানিও, আর সবাইকে বলছি শুভ বিজয়া, প্রীতি শুভেচ্ছা। ছোটরা আশীর্বাদ নিও আর বড়রা প্রণাম নিও আমার শুভ বিজয়ের পক্ষ থেকে। থ্যাংক ইউ। প্রিন্সা, আজকে যে তোমার কী শ্যুট একটু বলবে আমাকে ডিটেলসে একটু? আজকে শ্যুটটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা কনসেপচুয়ালের উপরে একটা ট্র্যাডিশনাল শ্যুট করছি, যেখানে আমরা মেকআপ আর্টিস্টদের কাছে একটা চ্যালেঞ্জ রেখেছি যে যেহেতু আমাদের যে ডিজাইনার আছে কথা বৈদ্য, তার কালেকশান আমরা মোটামুটি সবাই চিনি, তো সেই কথা বৈদ্য ডিজাইনিং কালেকশানের উপরে মেকআপ আর্টিস্টরা নতুনভাবে কী করে সেই ড্রেসগুলোকে রিপ্রেজেন্ট করবে সেটা নিয়ে তাদের কাছে একটা চ্যালেঞ্জিংয়ের সাবজেক্ট। তো টোটাল আজকে কটা মডেলস এখানে আজকে চলছে, মানে শ্যুট চলছে, কটা মডেলস হয়েছে এখানে? আজকে তোমার টোটাল 7টা ফিমেল মডেল আছে আর 1টা মেল মডেল আছে, আর তার সাথে 7টা মেকআপ আর্টিস্ট আছে। তাহলে একটা কথা বলো, তোমার তোমার যে কাজটা, তোমার তো চ্যাম্পিয়ন নামে যে তোমার চ্যাম্পিয়ন এন্টারটেনমেন্ট হাউস, আচ্ছা, তো এটা কবে থেকে স্টার্ট হয়েছে তোমার? এটা চ্যাম্পিয়ন এন্টারটেনমেন্ট হাউস অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল 2020 লকডাউনের টাইমে। এবার তারপরে সেরকমভাবে হয়তো কাজের অপরচুনিটি আমি করে উঠতে পারিনি আমার নিজের কিছু টাইমের প্রবলেমের জন্য, কিন্তু এখন নতুনভাবে নতুন নতুন ডিজাইনার যারা হচ্ছে যে রাইজিং ডিজাইনার, যাদের ইন্ডাস্ট্রি অলরেডি নাম শুনেছে, তাদের কাছে আমি চ্যাম্পিয়ন এন্টারটেনমেন্ট হাউসকে নতুনভাবে রিপ্রেজেন্ট করছি। তো বলা যেতে পারে যে এটা রিলঞ্চিং হচ্ছে এই লাস্ট জুলাই থেকে। আচ্ছা, তো একটা ছোট্ট কোশ্চেন করব, যারা এই ইন্ডাস্ট্রিতে নতুন, ঠিক আছে, যারা মডেলিং করতে পারছে না, করতে চায়, ওদেরকে কী বলতে চাইবে? যারা ইন্ডাস্ট্রিতে একদম নতুন, তাদের কাছে শুধু একটাই মেসেজ দেবো যে ইন্ডাস্ট্রিতে তুমি যতক্ষণ না নিজে থেকে কাজ করবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে ইন্ডাস্ট্রিটা কেমন। এবার সেটা কাজ করার জন্য আমাদের চ্যাম্পিয়ন এন্টারটেনমেন্ট হাউসের সাথে থাকতে হবে, কাজ করতে হবে, তবেই কি তোমরা বুঝতে পারবে যে ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করে বা কীভাবে কাজ করছে। আর আমাদের কনসেপ্ট হচ্ছে সবসময় একটু আলাদা, মানে গোটা ইন্ডাস্ট্রি যেখানে একটা লিমিটেড সার্কেলের মধ্যে চিন্তাভাবনা করে, আমার চিন্তাভাবনাটা হচ্ছে সেই সার্কেলের বাইরে গিয়ে কিছু আলাদা করা। তো প্ল্যান কী আছে বাইরে? প্ল্যান অনেক কিছুই আছে, আস্তে আস্তে সবাই দেখতে পাবে, আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা সবাই সাথে থাকবে, সাপোর্ট করবে, তাহলে আরও অনেক নতুন নতুন আপডেটস তোমরা দেখতে পাবে। এখন থেকে যদি সমস্ত আপডেটসগুলো বলে দিই তাহলে তো সারপ্রাইজ কিছু থাকবে না। তাহলে ইয়োর টাইম ডিল কলকাতা নিউজ সাথে ইন্টারভিউ দিয়ে তোমার কেমন লাগছে? কলকাতা নিউজ টাইম আর ইয়োর টাইম ডিলের সাথে এটা আমার ফার্স্ট কাজ, কিন্তু ফার্স্ট কাজেই এরা এতটা কোঅপারেট করছে, সকাল থেকে এসে ওয়েট করছে, এবং সেটা খুবই ভালো লাগছে যে হ্যাঁ, যেহেতু আমি সবাইকে নতুনভাবে নিয়ে কাজ করছি, এবং যে সমস্ত মডেল মেকআপ আর্টিস্ট যারা কাজ করছে ম্যাক্সিমামই হচ্ছে সব ফ্রেশার, একজন দুজন বাদ দিয়ে যারা আগে কিছু কাজ করেছে বা তাদের কিছু জনকে হয়তো ইন্ডাস্ট্রি চেনে, তো সেইগুলোকে বাদ দিয়ে বাকি সবাই হচ্ছে যে নতুন। নতুনকে আমি নতুনভাবে রিপ্রেজেন্ট করতে পারছি নতুন চ্যানেলের সাথে,
এটা খুবই ভালো লাগছে। আর বাকি সবাই জানে যে আমাদের আজকে যে স্টুডিওতে কাজ হচ্ছে, থ্রি স্টার স্টুডিও দমদমে, তো এই স্টুডিওতে আগেও আমাদের কাজ হয়েছে। তোমরা যারা আমাকে দেখেছো, আমাকে জানো, তারা জানো যে এই স্টুডিওতে আমরা আগে কী কী কাজ করেছি। তো একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে, নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করছি, ভালো তো লাগবেই। ওকে, থ্যাংক ইউ দা, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল কেমন আছো? দারুণ আছি, ভালো আছি। তোমার নাম আর কোথায় থেকে আসছো? আমি ঢাকুরিয়া থেকে আসছি, আমার নাম হচ্ছে খেয়ালি রয়। তুমি এই ইন্ডাস্ট্রি কত বছর থেকে কাজ করছো মডেলিং? মডেলিংয়ে এই ফার্স্ট টাইম করছি, এর আগে একটা ফটোশ্যুট হয়েছিল কিন্তু এটা ফার্স্ট টাইম আমার। এই যে আজকে তোমার প্রিন্স দা আর আয়ন দার এখানে শ্যুট চলছে চ্যাম্পিয়ন এন্টারটেনমেন্টের, কেমন লাগছে? মানে কারণ তুমি তো বললে ফার্স্ট টাইম কাজ করছো। একদম ফার্স্ট টাইম কাজ করছি, এক্সপিরিয়েন্স হচ্ছে, আরও চেষ্টা করবো এরকমভাবে কাজ করার। খুব 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 ভালো লাগছে। যারা নতুন এই ইন্ডাস্ট্রিতে, ওদেরকে কী করে কনফিডেন্স করা যায় এই ইন্ডাস্ট্রিতে? একটাই কথা বলবো, এখানে আসলে একটাই জিনিস বোঝা যাবে যতক্ষণ না আসবে। দূর থেকে তো কিছুই বোঝা যায় না, যতক্ষণ না এসে কাজ করবে, যতক্ষণ না এসে দেখবে যে এখানে কীরকম কাজ হয় না হয়, ততক্ষণ এসে বোঝা যাবে না। একটাই কথা বলবো যে আসো, কাজ করো, এক্সপিরিয়েন্স হবে, আরও নিজেকে নিজের সাথে নিজে আরও এক্সপ্লেন করতে পারবে। এটা আজকে যে সাজানো হয়েছে তোমাকে, মেকআপ আর্টিস্ট সাজা, এই যে ড্রেস, তো এটা নিয়ে একটু বলবে? এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান লুক পুরোপুরি। আর আমার তো মেকআপ আর্টিস্টের নাম হচ্ছে দীপান্বিতা। তো কেমন বন্ডিং হচ্ছে হলো তোমার? খুব খুব ভালো, মানে নিজের প্রতি একটা আলাদাই ফিলিংস হচ্ছে। আর আমাদের অডিয়েন্সকে কী বলতে চাও? অডিয়েন্সকে এটাই বলবো যে ফার্স্ট টাইম এটা আমার, তো একটু যদি ক্যারি থাকে যে একটু সাহায্য করে, হেল্প করে যে পাশে থাকার জন্য, আর আরও ভালো লাগবে আমাদের এইভাবে কাজ করতে, এগিয়ে যেতে, এটাই বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল কেমন আছো? খুব ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম প্রীতি দাস, আমি হাবড়া থেকে এসেছি। এই যে তোমার আজকে যে তোমার শ্যুটটা হচ্ছে চ্যাম্পিয়ন্স, তোমার এন্টারটেনমেন্টের সাথে কাজ, কেমন লাগছে? খুবই খুবই ভালো লাগছে। তুমি এই ইন্ডাস্ট্রিতে কত বছর থেকে কাজ করছো? আমার নিউ কাজ। আচ্ছা, তুমি এটা কত বলো, অনেকজন তো ইন্ডাস্ট্রিতে নতুন, অনেকজন কনফিডেন্স পায় না, তুমি কী করে কনফিডেন্স পেলে? এই কাজগুলো করতে গেলে খুব মানে একটা সাহসের দরকার, আর খুব স্মার্টলি করার দরকার, আর ঘাবড়ে গেলে এই জিনিসটা হওয়া সম্ভব নয়। এই যে তোমার মেকআপ করা হয়েছে করেছি, আর এই ড্রেসটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ড্রেসটা খুবই সুন্দর দেখে কি মনে হচ্ছে? নিজেকে খুব সুন্দর লাগছে। ওকে, যারা নতুন ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, ওরা তো অনেকজন তো কনফিডেন্স পায় না, তুমি একটু আগে বললে, বাট যারা অনেক বছর থেকে কাজ করছে বাট কাজ পাচ্ছে না, ওদেরকে কী বলবে তাহলে? তারা চেষ্টা করুক, আরও চেষ্টা করুক, তাহলে ঠিক পাবে। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল কেমন আছো? ভীষণ ভীষণ ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম শায়নী ঘোষ, আমি হাওড়া ধুলাগড় থেকে আসছি। এই যে তোমার আজকে শ্যুট হচ্ছে এখানে চ্যাম্পিয়ন এন্টারটেনমেন্টের সাথে, কেমন লাগছে ফার্স্ট এটা বলো? ভীষণ ভালো লাগছে, টিমের সাথে কাজ করি, প্রথমবার এই টিমের সাথে আমি কাজ করলাম, ইন ফিউচার আরও কাজ করতেও চাই, ভীষণ ভালো লাগছে। তুমি এই ইন্ডাস্ট্রিতে ঢুকলে কী করে এটা একটু বলবে? আমার 2022 থেকে একটা ওয়ার্কশপ থেকে আমার জার্নি শুরু। প্রথমে মডেলিং তো ইন্টারেস্ট একদমই ছিল না, অ্যাক্টিংটা বেশি ছিল, তো ওখান থেকে আমার আরও মানে আমি অডিশন দিতে থাকি। তারপরে আমারই বন্ধু রায়, তো ওর সাথেই আমার প্রথম আলাপ হয়, সেখান থেকে আর কি ওর সাথেই আমার এই মডেলিং জার্নি শুরু হয়। যারা নতুন এই ইন্ডাস্ট্রিতে, ওদেরকে কী বলবে? ওদেরকে নতুন ইন্ডাস্ট্রি যাদের, তাদেরকে একটা কথাই বলার আছে যে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, যত গভীরে ঢুকবে তত অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। তবে হ্যাঁ, ঘাবড়ে গেলে হবে না, ভয় পেলেও হবে না, সব স্মার্টলি কাজ করতে হবে, তাহলে আরও বেশি স্মার্টলি মানুষের কাছে আরও বেশি ফুটে উঠবে বলে মনে হয়। আর এই যে মেকআপ আর্টিস্ট সঙ্গে সাজিয়েছ, কেমন তোমার বন্ডিং হলো মেকআপ আর্টিস্ট সাথে? ভীষণ ভালো বন্ডিং হয়েছে, দিটা তো ভীষণ ভালো, আর ফ্রেন্ডলি যেহেতু আমাকে সাজিয়েছে, ফ্রেন্ডলিভাবে আমাকে ইন্টারেস্ট করেছে, তো আমার ভীষণ ভালো লেগেছে, দিটাকে ভীষণ ভালো লেগেছে মেকআপ আর্টিস্ট হিসেবে। ড্রেস তো দারুণ লেগেছে, সত্যি ড্রেসটা আজ আমার পরে ভীষণ ভালো লাগছে। তো কতদিন আপকামিং কাজও করার ইন্টারেস্ট তাহলে ড্রেস দেখে মনে হচ্ছে? নমস্কার, খুব ভালো আছে, তোমরা কেমন আছো? এই বিন্দাস, শুভ বিজয়া। শুভ বিজয়া, কেমন পুজো কাটলো আগে বলো? সবারই যেমন এমন চলছে, খুবই সুন্দর। বাট আজকে যে শ্যুটটা চলছে একটু ডিটেলসে বলবে?
একদম। দেখো আমার চ্যালেঞ্জ ছিল একটা, যে কলকাতার বুকে বেটার একটা কোনো বেটার শ্যুট করতে, ঠিক আছে। সব তো আমরা ওয়ার্ড্রপ নিয়ে করি, আমরা অনেক এথনিক ফ্যাশনস নিয়ে করি, আই শুড নট, যারা ঘরে বসে আছে, যারা কাজ করার জন্য ইচ্ছুক, সেই মডেলসরা আবার যেন রিব্যাক করতে পারে কাম টু আ প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা তাদেরকে দেওয়া হচ্ছে। করুক না কাজ, নতুন করে তাদেরকে প্রেজেন্টেশন দিয়ে আবার নতুন করে তারা এই ইন্ডাস্ট্রির মধ্যে আসুক। তারাও তো কাজ করতে চাইছে, সবাই ঘরে বসে আছে, দেখা যাক না সেই মানুষগুলোকে নিয়ে কাজ করলে কেমন আউটপুট রেজাল্ট আসে। আউটপুট রেজাল্টটা এই শোটা যখনই শেষ হবে, শোয়ের আউটপুট রেজাল্টটা দেখতে পাবে টেলিকাস্টে। এই যে চ্যাম্পিয়ন এন্টারটেইনমেন্টের সাথে এখন নতুন কাজ চলছে, আর চ্যাম্পিয়ন তো শুনেছি কি এটা অনেক পুরনো ছিল বাট এখন আবার রিনিউ হয়েছে, তো ওটা নিয়ে কী বলবে? চ্যাম্পিয়ন আমার যে ভাই করছে প্রিন্সের সাথে কাজ করার মতন অভিজ্ঞতা নিশ্চয়ই একটা আলাদা ব্যাপার আসছে, ঠিক আছে। সত্যি কথা বলতে যে সবচেয়ে বড় জিনিস যেটা জানা যাচ্ছে, যে এই যে কাজটা হচ্ছে কেন হচ্ছে বা কিসের জন্য আমরা এখনই ডিসক্লোজ করছি না, করছি কিছু মানুষের জন্য। গো ফর দিস, আমরা চেষ্টা করছি একটা বেটার কিছু হয়ে, যারা যারা কাজ করছে তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি, এরপরের কাজগুলো আমরা দেখবো যে তাদের থেকে বেটার কী কাজ আমরা এক্সপেক্ট করি, হোয়াট উইল বি দ্য রেজাল্টস। ইফ উই ক্যান গিভ সামওয়ান আ প্রপার গাইড, ঠিক আছে, ইফ উই ক্যান গিভ আ গুড প্ল্যাটফর্ম টু ইচ অফ এভরি ক্যান্ডিডেটস, ওদের মধ্যে যেই মেধাটা আছে, যে প্রতিভাটা আছে, কাম আউট হোক একবার, দেখা যাক না তারাও তো ভালো কিছু করতে পারে। সো এটার জন্যই আমরা ওয়েট করছি। আর নতুন কিছু চ্যালেঞ্জ, সবাই নতুনত্ব, এরকম ফ্যাশন শ্যুট প্রত্যেক দিন করছে, আমার থেকে হয়তো আরও বড় বড় লোকেরা কাজ করছে, বাট একটু আলাদা করি না, দেখি না কী আসে, সেটার জন্য একটু অপেক্ষা করুক। আর সবার কাছে এটাই হোক, স্টেট ইউ, দেখা যাক কাজটা কী হয়, তারপর তো তোমরাও দেখতে পাবে সবাই আছে। তোমার নতুন কী কাজ চলছে একটু বলবে? আমার পরপর অনেকগুলো শুটিং চলছে, আমার দুটো সিরিয়ালের কাজ চলছে, ঠিক আছে, দুটো রিয়েলিটি শো চলছে, ওগুলো দেখতে হচ্ছে, প্লাস এখন আপকামিং আমার এই প্রিন্স আমার সাথে করছে, ভাই কাজ করছে, তো ওর সাথে কাজ করা মানে ও যেরকম আমাকে ডেডিকেশন দিয়ে পুরোটা ছেড়ে রেখেছে, অ্যাজ ওয়েল অ্যাজ কাজটা তো ওর সাথে আছে। দেখো শুটিংয়ের মাঝখানে এই একটা হেক্টিক শিডিউল থেকে বেরিয়ে আমাকে যে কাজটা করতে হয় অনেকটা টাফ, ঠিক আছে, তারপরও ও কাম ব্যাক করুক, আমার সাথেই করুক, দেখা যাক ইন্ডাস্ট্রির মধ্যে ও কতটা দাঁড়াতে পারে, এটাই আমার কাছে ওর কাছে চ্যালেঞ্জ। ও আমার কাছে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে, আমিও ওর কাছে ছুড়েছি, এবার মোস্ট প্রবাবলি দেখা যাক যে কার সাথে কীভাবে কী কাজ হয়, ঠিক আছে। তোমার, তুমি তো বলে দিলে, বাট নিউ কামার্স যারা আছে ওদেরকে কী বলবে? নিউ কামার্সদের কাছে একটাই বলবো, হোপ ছেড়ো না, প্রিন্সদের মতন অনেক ভাইরা আছে তোমাদের, সত্যি এখনও ইন্ডাস্ট্রিতে ভালো মানুষ আছে যারা কাজ দিতে পারবে, এই কাজটা দেওয়ার জন্যই ওরা কিন্তু সবসময় সাপোর্ট করছে, তোমরা ওদের পাশে থাকো, অ্যাটলিস্ট যারা কাজ করতে চাইছো যোগাযোগ করো ওদের সাথে, ওরা কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে কাজ দেবে, ডেফিনেটলি কোথাও না কোথাও তোমরা একটা প্ল্যাটফর্ম পাবে। আর হোপ ছেড়ো না, মডেল মিন্স মডেল থেকেই কিন্তু একটা অ্যাক্ট্রেস তৈরি হয়, সেখান থেকেই কিন্তু ক্যারিয়ার, কার কোথা থেকে ফিউচার ডেস্টিনেশনস হয় সেটা কিন্তু কেউ জানে না। সো হোপ ফর দ্য বেস্ট এভরি মডেল, প্রত্যেক দিন প্রত্যেকটা নতুন নতুন কাজ হবে, সবাই জানতে পারবে, তো স্টে টিউন ফর দ্য আপডেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো। খুব ভালো আছি। তোমার নাম বা কোথা থেকে আসছো? আমার নাম শুভদীপ হালদার, আমি বর্ধমান থেকে আসছি। এটা কনসেপচুয়াল পোর্টফোলিও শুট ছিল। হ্যাঁ, এর আগে আমি এমনি সিনেমা সিরিয়ালে কাজ করেছি, বাট সিরিয়াল করেছি এখানে আকাশ নীল বাঘবন্দি খেলা। খুব ভালো লাগলো। তাদেরকে বলবো যে এখানে একবার এসে যেন ট্রাই করে যায়, কারণ এদের এখানে কাজ করে আমার খুব ভালো লেগেছে, এবং এখানে প্রত্যেকটি মানুষের ব্যবহার ভালো, এবং খুব কাজটাও খুব মানে ভালো করে করতে পারছে এখানে, এটাই আমি বলতে চাই। খুবই ভালো বর্ণিং, প্রিন্সার মতন মানুষ আমি ইন্ডাস্ট্রিতে অনেকদিন হলো আছি, কিন্তু প্রিন্সার মতন মানুষ খুব কমই দেখেছি ইন্ডাস্ট্রিতে আছে, খুব ভালো মানুষ প্রিন্স একজন। ওয়েলকাম। তো ফার্স্ট অফ অল কথা দিই, কেমন আছো? ভীষণ 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 ভালো আছি, সবাইকে বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। পুজোর পর আজকে এটা আমার থার্ড টাইম শ্যুট চলছে, আর প্রিন্সের সাথে আমার আজকে এটা ফার্স্ট টাইম শ্যুট, ভীষণ ভালো লাগছে। আমরা যত শুনেছি প্রিন্সরা অনেক ভালো আগেও কাজ করেছে, বাট আজকে যে নতুন মডেলসকে নিয়েও কাজ করছে, আর ওখানে অনেক অনেক মডেলস কাজ করছে, এই যে ড্রেসগুলো থাকছে, কী কী ড্রেস আজকে রাখছে? আজকে লেহেঙ্গার
শাড়ির কালেকশানের মধ্যে আছে, তবে লেহেঙ্গার কালেকশান একটু বেশি আছে। আমি খুব ট্রাই করেছি সবাইকে ডিফারেন্ট লুকস দেওয়ার জন্য, আশা করছি মডেলস অ্যান্ড মেকআপ আর্টিস্টদেরও ভালো লাগবে। তাদের ফেসের এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছি তাদের খুব ভালো লেগেছে, তো নেক্সট টাইম আমি চেষ্টা করব তাদেরকে আরও ভালো কিছু প্রেজেন্ট দেওয়ার জন্য। চ্যাম্পিয়ন এন্টারটেইনমেন্টের সাথে ফার্স্ট টাইম তুমি বললে কাজ করছো, এর আগে তো আলাদা কাজ করছো, তো কেমন বন্ডিংটা হলো? ভীষণ ভালো। প্রিন্সের সাথে অ্যাকচুয়ালি যখন প্রিন্সের সাথে আমার ফোনে কথা হচ্ছিলো তখন পুজোর টাইমটাতে এতটা বিজি ছিলাম, ঠিকঠাক আমি কোঅপারেট করতে পারছিলাম না, কিন্তু পুজোর মাঝখানে আমি ঠিকঠাক ওর সাথে কথা বলে নিয়েছি, তার জন্য সরি ওকে। আর খুব ভালো এক্সপিরিয়েন্স আজকে ওর সাথে ফার্স্ট টাইম কাজ করলে, ওর বিহেভিয়ার সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, আর ও নিজেও খুব ভালো। সাথে আজকে আমি নতুন একজনের সাথে আজকে আমার পরিচয় হলো, সেটা হচ্ছে শুভজিৎ, তো ওর সাথেও আমার মানে কথা বলে এবং কাজ করে আজকে খুব ভালো লাগছে। যারা নিউ কমার্স ওদের কী কী বলবে? ওদের বলবো কাজের দিক থেকে সব থেকে খুব বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পেশেন্স রাখা, পেশেন্স রেখে কাজ করতে বলবো সবাইকে, আর সবার সাথে মানিয়ে গুছিয়ে কাজ করাটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সব থেকে বড় একটা ব্যাপার। তো আমি নিজেও খুব চেষ্টা করি সবার সাথে খুব মানিয়ে গুছিয়ে, আর বিহেভিয়ার টাইমিংটা সবসময় ঠিকঠাক রাখা। তো আমি বলি সব থেকে মডেল মেকআপ আর্টিস্ট ডিজাইনার ফটোগ্রাফার যারাই আছে না কেন, তাদের সবাইকে বলবো পেশেন্স রেখে অ্যাটলিস্ট কাজ করো সবার সাথে মিলে মিশে। থ্যাংক ইউ, ওয়েলকাম, সবাই ভালো থাকবে, দীপাবলির অ্যাডভান্স শুভেচ্ছা সবাইকে দেওয়া হলো।